foreigners and viewers, how are you? I hope you are quite well. Today, I am going to teach you the classification of verbs. At first, welcome to my EGL channel of Mr. Abdul Basir. Without being delayed, let us discuss now. আজি মোৰ টপিকটো হৈছে যে ভার্বৰ ক্লাছিফিকেশ্যন অর্থাৎ ভার্বৰ শ্রেণী বিভাজন যে আমি জানো যে ভার্ব ইজ এ সেইং ওয়ার্ড অর ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড যে ভার্ব ইজ কল দি হার্টবিট অফ দ্য সেন্টেন্স সো উই ক্যান নট মেক এনি সেন্টেন্স উইথ দ্য ভার্ব সো ভার্ব এনেকুৱা এটা বস্তু বা পার্ট অফ স্পিচ ওয়ার্ড যেটা নোহাকি আমি বাক্য করব নো সেইকারণে ইয়াক বাক্যর হৃদযন্ত্র বলে কোয়া হয় যে এতিয়া হয়েছে যে ভার্বস আর জেনারেলি ডিভাইডেড ইন টু দ্য ফলোয়িং পার্টস সাধারণত এই তলত দিয়া মই ভার্বর লিস্ট লিখেছো লিস্টবিলাক লিখেছো এই লিস্ট অনুযায়ী তোমার তোমালকে ফলো করবা যে প্রথমত হয়েছে প্রিন্সিপাল ভার্ব যে যি ভার্বে নিজে নিজে অর্থ প্রকাশ করব পারে আন কোনো ভার্বর সহায় নোহালক নিজে অর্থ প্রকাশ করে তাকে কোয়া হয় প্রিন্সিপাল ভার্ব যে আই ওয়ান্ট এ বুক মুই একটা কিতাব বিচার যে আই ওয়ান্ট এ বুক এই ওয়ান্ট ইয়াত যেটা ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল মেইন ভার্ব গতিকে নিজে নিজে অর্থ প্রকাশ করেছে গতিকে এটা প্রিন্সিপাল নেক্সট অক্সিলারি ভার্ব যে অক্সিলারি ভার্ব হয়েছে যে যিবিলাক ভার্বে আন ভার্বক বাক্যত বহি আন ভার্বর অর্থ প্রকাশত সহায় করে বা অর্থ প্রকাশ করবলৈ বহে বা হেল্প করে তাকে কোয়া হয় অক্সিলারি অর হেল্পিং ভার্ব ইয়াত দেখা কাম হয়েছে মেইন ভার্ব আর উইল এই কাম ভার্ব অর্থ প্রকাশ করব উইল ব্যবহার হয়েছে গতি মিনটু উইল কাম মিনটু আহিব গতিকে উইলটো ইয়াত হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে অক্সিলারি ভার্ব সম্পর্কে আর বহুত আছে মডাল ভার্ব আছে গতিকে পিছত এইবিলাক ক্লাছত মই আলোচনা করিম যে থার্ড ট্রান্সিটিভ ভার্ব ট্রান্সিটিভ ভার্ব যিবিলাক ভার্বে যিবিলাক ভার্বে কোনো এটা ওয়ার্ড নোহোৱাকৈ পূর্ণ অর্থ প্রকাশ করিব নারে তারমানে এটা অবজেক্ট নোহোৱাকৈ যেতিয়া ই যিবিলাক ভার্বে নিজের অর্থ প্রকাশ করিব নারে এনেকুৱা ভার্বক ট্রান্সিটিভ ভার্ব বলে কোয়া হয় দেখা আই লাইক মই ভাল পাও কি ভাল পাও তেতিয়া যে দেখো যেতিয়া আমি কম যে মিউজিক সংগীত ভাল পাও তেতিয়া এই মিউজিকটো এটা ওয়ার্ড গতিকে এই ওয়ার্ড অবজেক্ট নোহোৱাকৈ যেতিয়া অর্থ প্রকাশ করিব নয় তাকে ট্রান্সিটিভ ভার্ব নিশ্চয় ক্লিয়ারলি বুঝিব পারিছা নম্বর ফোর ইনট্রান্সিটিভ ভার্ব যিবিলাক ভার্বে অবজেক্ট নোহোৱাকৈ নিজের অর্থপূর্ণ প্রকাশ করিব পারে তাকে কোয়া হয় ইনট্রেন্সিটিভ ভার্ব যে মেন স্লিপ মানুষে হয় মেন লাভ মানুষে হাহে যে এইবিলাক এই স্লিপ ভার্বর কোনো অবজেক্ট নোহোৱাকৈ ই নিজে নিজে অর্থ প্রকাশ করব পারিছে গতিকে এটা ইনট্রেন্সিটিভ ভার্ব এতিয়া ফ্যাক্টিটিভ ভার্ব যিবিলাক ভার্বর অবজেক্টর পিছত কোনো একটা ওয়ার্ড নহয় ওয়ার্ড নহলে নিজে অর্থ প্রকাশ করব নয় তেনেকুৱা ভার্ব ফ্যাক্টিটিভ ভার্ব বলে কোয়া হয় ইয়াত দেখা উই কর্ড হিম উই কর্ড হার গীতা এই বাক্যটা দেখা এই হার কর্ড ভার্বর অবজেক্ট কিন্তু এই অবজেক্ট যেতিয়ালৈকে আমি ইয়াত গীতা নিদিম তেতিয়ালৈকে ইয়ার অর্থ প্রকাশ নহয় গতিকে গীতাটো হয়েছে এই কর্ডটো হয়েছে ফ্যাক্টিটিভ ভার্ব আর তার মানে কোনো অবজেক্টর পিছত কোনো অবজেক্ট আন এটা নহলে যেতিয়া বাক্য প্রকাশ করব নয় তেতিয়া ফ্যাক্টিটিভ ভার্ব বলে কোয়া হয় কপুলেটিভ ভার্ব দিস ইজ লাইক এ কোয়াজি পেসিভ ভার্ব যে কপুলেটিভ ভার্ব হৈছে যে যিবিলাক ভার্বে বাক্যত অর্থ প্রকাশত আন এটা ওয়ার্ড নহলে সি অর্থ প্রকাশ করব নয় তেনেকুৱা ভার্বক কপুলেটিভ ভার্ব বলে কোয়া হয় ইয়াত দেখা কুইনাইন টেস্টস বিটার কুইনাইন তিতা লাগে গতিকে এই বিটার নিদিলে এই টেস্ট ভার্বর অর্থ প্রকাশ নহয় গতিকে এটা কপুলেটিভ ভার্ব আর কোয়াজি পেসিভ ভার্ব বলে কোয়া হয়
এতিয়া ফাইনেট আর নন ফাইনেট ভার্ব, যে যাক ভার্ব যে পার্সন অনুযায়ী, যাক ভার্ব পার্সন অনুযায়ী পরিবর্তন হয় সেইবিলাক ভার্ব কোয়া হয় ফাইনেট ভার্ব। যে আই এম গোয়িং, হি ইজ গোয়িং, ইউ আর গোয়িং, এই তোমার কি কৈছে যে আইর লগত এম হয়েছে, হির লগত ইজ হয়েছে, ইয়র লগত আর হয়েছে, গতিকে ইয়াত আই এম গোয়িং আর ইয়াত হি ইজ গোয়িং, এই পার্সন অনুযায়ী যাক ভার্বর পরিবর্তন সাধন হয় সেইবিলাক ভার্ব কোয়া হয় ফাইনেট ভার্ব। গতিকে এম ইজ ইয়াত ফাইনেট ভার্ব। তারপর দেখা নন ফাইনেট ভার্বটো হয়েছে যে পার্সন অনুযায়ী যাক ভার্বর পরিবর্তন নহয় সেইবিলাক ভার্ব কোয়া হয় নন ফাইনেট ভার্ব। ইয়াত দেখা গোয়িং, ইয়াত পার্সন অনুযায়ী পরিবর্তন হওয়া নাই, হি গোয়িং পার্সন অনুযায়ী পরিবর্তন হওয়া নাই, গতিকে এটা হয়েছে নন ফাইনেট ভার্ব, এটা হয়েছে নন ফাইনেট ভার্ব, এটা হয়েছে ফাইনেট ভার্ব। আচ্ছা নেক্সট, ইয়ার পিছত তোমার এই যে নন ফাইনেট ভার্বর ভিতর জেরান্ট, পার্টিসিপল, ভার্বল নাউন, ইনফিনিটিভ ইত্যাদি এইবিলাক আছে, এইবিলাক পিছর ক্লাসত মই বিতংকৈ আলোচনা করিম। এতিয়া ইরেগুলার ভার্ব, যাক ভার্ব এবার বাক্যত প্রিন্সিপাল ভার্ব হিসাবে বা মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়, আকো আবার কি হিসাবে ব্যবহার হয়, যে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয়। যেতিয়া বাক্যত এবার হেল্পিং আন এবার অগজলির ভার্ব হিসেবে ব্যবহার হয় তাতে তাত ইরেগুলার ভার্ব বলে কোয়া হয়, নট ইরেগুলার, ইরেগুলার ভার্ব বলে কোয়া হয়। যে দেখা যে হি ওয়াজ, হি ওয়াশ, হি হ্যাজ এ ওয়াচ, হি ওয়াজ, হি ওয়াজ, হি হ্যাজ এ ওয়াচ, তার একটা ঘড়ি আছে, এই হ্যাজটো দেখা ইয়াত, ইয়ার পিছত কোনো ভার্ব নাই, গতিকে তেওঁর একটা ঘড়ি আছে, গতিকে হ্যাজটো ইয়াত প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। বাট এটা লক্ষ্য করা যে হি হ্যাজ সিন দ্য জু, তেও চিড়িয়াখানা দেখিছে, ইয়াত হ্যাজ ভার্বটো এই সিন ভার্বর সহায়ক হিসেবে ব্যবহার হয়েছে, গতিকে এটা হেল্পিং ভার্ব হয়েছে। গতিকে কেতিয়াবা হেল্পিং ভার্ব, কেতিয়াবা মূল ভার্ব, কেতিয়াবা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার কারণে এইবিলাকক ইরেগুলার ভার্ব বলে কোয়া হয়। এতিয়া নেক্সট ডিফেক্টিভ ভার্ব, ডিফেক্টিভ ভার্বটো হয়েছে যে যাক ভার্বর, ভার্বক আমি কি ইনফিনিটিভ নাইবা পার্টিসিপল আই এন জি যোগ করব নো, সেইবিলাক ভার্বক ডিফেক্টিভ ভার্ব বলে কোয়া হয়। যেনকা উইল, শ্যাল, এইবিলাক ভার্বর লগত, শুট, উট, কুট, ক্যান, এইবিলাক ভার্বর লগত, এইবিলাক মডাল ভার্বর লগত কি করব নো আমি, যে আই এন জি যোগ করব নো আর টু আমি ইনফিনিট লগাব নো, গতিকে টু উইল নহয়, নট সেলিং, সেলিংও নহয়, যে যাক ভার্বর হেকত আই এন জি যোগ নহয় নাইবা ইনফিনিটিভ লৈ রূপান্তরিত করব নো সেইবিলাক ভার্বক ডিফেক্টিভ ভার্ব বলে কোয়া হয়। নেক্সট স্পেশাল ভার্ব, যে স্পেশাল ভার্ব, যে এইবিলাক ভার্ব যে বিশেষ অর্থ বাক্যত বিশেষভাবে কিছু অর্থ প্রকাশ করলে তেনকা ভার্বক স্পেশাল ভার্ব বলে কোয়া হয়, যে আই শুড লাভ মাই কান্ট্রি, আই শুড লাভ মাই কান্ট্রি, যেনকা ধরা উদাহরণ এটো আই শুড, আই আই শুড লাভ মাই কান্ট্রি, মই মোর মুই মোর দেখক ভাল পোয়া উচিত, এই শুটটো ইয়াত একটা অব্লিগেশন বুঝাইছে, বাধ্য বাধ্যবাধকতা বুঝাইছে। যেতিয়া মুই কম যে আই হি সেড দ্যাট হি উড গো দিয়ার, সেই উডটো বা সেই শুটটো এটো বেলেগ অর্থত ব্যবহার হয়েছে, গতিকে যাক ভার্ব বাক্যত বিশেষভাবে অর্থ প্রকাশ করে তাকে স্পেশাল ভার্ব বলে কোয়া হয়। এতিয়া গরম ভার্ব, নেক্সট এতিয়া গরম ভার্ব, যে যাক ভার্বর হেগত বিভিন্ন প্রিপজিশন নাইবা অ্যাডভার্ব যোগ হয় যেতিয়া একটা নতুন অর্থ প্রকাশ করে তেতিয়া তাক গরম ভার্ব বা ফ্রেশাল ভার্ব বলে কোয়া হয়। যে কাম অফ, কাম মানে আমি জানো যে কাম মানে অহা, যেতিয়া কাম লগত অফ দিম তেতিয়া হব জন্মগ্রহণ করা, পুট মানে থুই দিয়া, পুটর যেটা আউট দিম তেতিয়া হব নুমাই দিয়া, পুটর লগত অন দিলে হব পিন্ধা, এনেকৈ ভার্বর হেকত বিভিন্ন প্রিপজিশন হবে অ্যাডভার্ব যোগ হলে নতুন অর্থ প্রকাশ করে তেনকা ভার্ব কোয়া হয় গরব ভার্ব আর ফ্রেশাল ভার্ব। তারপিছত হল ইনসুয়েটিভ ভার্ব, ইনসুয়েটিভ ভার্ব হয়েছে যে যাক ভার্ব টুটা বা গতিশীলতা বোঝায়, যাক ভার্ব গতিশীলতা বুড়া টোটা তার মানে চেঞ্জ হয়, গ্রাজুয়ালি চেঞ্জ হয়,
এনেকুৱা ভাৰ্ব কি ইনস্টিটিউটি ভাৰ্ব বুলি কোৱা হয়, যেনেকুৱা হি ইজ গেটিং অল্ড, তেওঁ দিনে দিনে বুঢ়া, ডে বাই ডে হি ইজ গেটিং অল্ড, ডে বাই ডে তেওঁ দিনে দিনে বুঢ়া হ'ব ধৰিছে। গতিকে এইটো উঠা নমা কৰিছে এই ভাৰ্ববিলাক। এতিয়া উইক ভাৰ্ব আৰু ষ্ট্ৰং ভাৰ্ব, যে উইক ভাৰ্ব হৈছে যিবিলাক ভাৰ্বক মূল ভাৰ্বৰ পৰা, মেইন ভাৰ্বৰ পৰা যেতিয়া আমি পাষ্ট টেন্স কৰোঁ নাইবা পাষ্ট পাৰ্টিচিপেল কৰোঁ, যেতিয়া ই ডি ডি টি ইয়ান আদি যোগ কৰি পাষ্ট টেন্স কৰা হয় বা পাষ্ট পাৰ্টিচিপেল কৰা হয়, তেতিয়া সেইবিলাক ভাৰ্ব কোৱা হয় উইক ভাৰ্ব। যেনেকুৱা পেলে প্লেট, হা হিয়াৰ হাৰ্ড, লাৰ্ণ লাৰ্ণ্ড, ইট ইটেন, ইট এট ইটেন, যে এইবিলাক ভাৰ্ব কোৱা হয় উইক ভাৰ্ব। আৰু ষ্ট্ৰং ভাৰ্ব হৈছে যিবিলাক ভাৰ্ব পাষ্ট টেন্স কৰিবলৈ আমি ভাৱল পৰিৱৰ্তন কৰিব লাগে, তেনেকুৱা ভাৰ্ব কোৱা হয় ষ্ট্ৰং ভাৰ্ব। যেনেকুৱা গ, এইটো পাষ্ট টেন্স হ'ব এণ্ড, চিং পাষ্ট টেন্স হ'ব চেং, এই ভাৱল পৰিৱৰ্তন, এই মাজৰ ভাৱল ভাৱল পৰিৱৰ্তন হৈছে। গতিকে এইবিলাক ভাৰ্বক ষ্ট্ৰং ভাৰ্ব বুলি কোৱা হয়। এতিয়া নন কনক্লুচিভ ভাৰ্ব, যে নন কনক্লুচিভ ভাৰ্ব হৈছে যে সাধাৰণতে যিবিলাক ভাৰ্বৰ শেষত আই এন জি যোগ নহয়, যিবিলাক ভাৰ্বৰ শেষত আই এন জি যোগ নহয় সেইবিলাক ভাৰ্বক নন কনক্লুচিভ ভাৰ্ব বুলি কোৱা হয়, অৰ্থাৎ কণ্টিনিউচ টেন্সত ব্যৱহাৰ নহয়। যেনে আই এম চিং, মই দেখি আছোঁ, এইটো আই এম থিংকিং, আই এম ফিলিং, আই এম নয়িং, এনেকুৱা ভাৰ্ব কেতিয়া, এনেকুৱা ভাৰ্বক কেতিয়াও আমি আই এন জি কৰিব নোৱাৰোঁ। এইবিলাক সচৰাচৰ প্ৰেজেণ্ট পাৰ্ফেক্ট নাইবা প্ৰেজেণ্ট ইণ্ডিপেণ্ডেণ্টত ব্যৱহাৰ হয়। সেইকাৰণে যিবিলাক ভাৰ্বৰ লগত আই এন জি যোগ নহয় সেইবিলাক ভাৰ্বক নন কনক্লুচিভ ভাৰ্ব বুলি কোৱা হয়। আৰু তোমালোকে নন কনক্লুচিভ ভাৰ্ব সম্পৰ্কে মই এটা ভিডিঅ' মই প্ৰস্তুত কৰিম, তোমালোকৰ দেখাৰ আমন্ত্ৰণ থাকিল, যে নন কনক্লুচিভ ভাৰ্ব কিছুমান মানে তালিকা আছে, এই তালিকাখিনি তোমালোকে কিতাপৰ পৰা দেখি ল'বা, মুখস্থ কৰি ল'বা। এতিয়া নেক্সট হ'ল কজিটিভ ভাৰ্ব। কজিটিভ ভাৰ্ব হৈছে যে এইবিলাক ভাৰ্ব হৈছে যে বাক্যত ছাবজেক্টে, বাক্যত কৰ্তাই বা ছাবজেক্টে নিজে কাম নকৰি যদি আন এজনৰ দ্বাৰা কামটো কৰা বা কৰোৱা হয় বা কৰোৱা বাধ্য কৰা হয় তেতিয়া তাক কজিটিভ ভাৰ্ব বুলি কোৱা হয়। যে কিছুমান নন কজিটিভ ভাৰ্ব আছে, কিছুমান পজিটিভ ভাৱ এনেই আছে বাকীবিলাকৰ নাই। যেনেকুৱা টিচ, টিচ মানে লাৰ্ণ মানে নিজে শিকা, আনজনক শিকাই দিলেও হ'ব টিচ, গতিকে টিচটো এইটো কজিটিভ ভাৰ্ব। কিন্তু নন কজিটিভ ভাৰ্ববিলাক যেতিয়া থাকে তেতিয়া যদি সেই ভাৰ্বক যদি আন এজনৰ দ্বাৰা যদি মই কৰাওঁ তেতিয়া হ'ব এই যে মেক ভাৰ্ব, গেট ভাৰ্ব, লেট আদি এইবিলাকৰ ভাৰ্বৰ সহায় লৈ কজিটিভ ভাৰ্ব কৰা হয়। যেনেকুৱা ধৰা যে মই প্ৰতি মাহত ওৱান্স উইক, মই প্ৰতি মাহত এবাৰকৈ চুলি কৰাওঁ, আই গেট মাই হেয়াৰ কাট ইন ওৱান্স এ মান্থ। ইয়াত দেখা যে এই মোৰ যিটো চুলি কটা, এইটো চুলি কটাটো নিজে নাকাটো, চুলি কটাটো নিজে নাকাটো, এই কাটে কোনে যে হয়তো নাপিতে কাটে, সেইকাৰণে আন এজনৰ দ্বাৰা কামটো কৰা হয়। গতিকে ইয়াত গেট ভাৰ্ব ব্যৱহাৰ হৈছে, গেট ঠিক মেক লেট আদি ভাৰ্ব ব্যৱহাৰ হয়। যে কজিটিভ ভাৰ্ব সম্পৰ্কে পৰৱৰ্তী এটা ক্লাছত মই বিতংকৈ আলোচনা কৰিম। ছ' এইবিলাক হৈছে ভাৰ্বৰ ক্লাছিফিকেশ্যন অফ ভাৰ্ব। মই যিখিনি তোমালোকক ক্লাছিফিকেশ্যন ভাৰ্ব সম্পৰ্কে ক'লোঁ তোমালোকে নিশ্চয় তোমালোকে ভালকৈ বুজিব পাৰিছা। ছ' পৰৱৰ্তী ক্লাছত মই ক্লাছিফিকেশ্যন অফ প্ৰিপজিশ্যন, ক্লাছিফিকেশ্যন অফ প্ৰিপজিশ্যন সম্পৰ্কে এটা ক্লাছ মই কৰিম, আৰু তোমালোকে শুনাৰ আমন্ত্ৰণ থাকিল। আই হোপ ইউ উইল ৰিমেইন উইথ মি ইন দ্য নেক্সট ক্লাছেছ। মে গড সেভ ইউ ফ্ৰম দ্য কোভিড 19 এণ্ড অলছো উইচ ইউ হেভ এ নাইচ ডে। থেংক ইউ ভেৰি মাছ।